सोशल मीडिया वर्चुअल और অন্যান্য মাধ্যমে श्री श्री रामकृष्ण विवेकानंद मा शारदा और सर्वोपरि रामकृष्ण मिशन নিয়ে ভুল ও মিথ্যা তথ্য প্রকাশ এবং ঘটনাকে সত্য বলে চালানোর চেষ্টা চলছে। সতর্কতা হিসেবে ডিজিটাল প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করলো বেলুড় মঠ। শুক্রবার বুদ্ধ পূর্ণিমার পূর্ণ দিনে বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে মঠ কর্তৃপক্ষের নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করলো। শুক্রবার মঠের তরফে আয়োজিত এই সাংবাদিক বৈঠকে এই প্ল্যাটফর্মের শুভ সূচনা করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবিরানন্দ মহারাজ। তিনি বলেন, মিশনের সহ সন্ধ্যাকর ইচ্ছানুসারে আমরা আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্ম সাংবাদিক বৈঠকের মাধ্যমে আত্মপ্রকাশ করলাম। আমাদের ইচ্ছে ছিল পয়লা মে মিশনের প্রতিষ্ঠা দিবসের দিনই এর আত্মপ্রকাশ করার, কিন্তু ওই দিন বিভিন্ন অনুষ্ঠান থাকায় আমরা আজ বুদ্ধ পূর্ণিমার পূর্ণ দিনে এই শুভ সূচনা করলাম। প্রসঙ্গত, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ ভার্চুয়াল ও অন্য মাধ্যমে স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা মা ও সর্বোপরি রামকৃষ্ণ মিশন নিয়ে ভুল ও মিথ্যে তথ্য ও ঘটনাকে সত্য বলে চালানোর চেষ্টা চলছে। সেই প্রবণতা রুখতে এবার সতর্কতা হিসেবে এই ডিজিটাল প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ করলো বেলুড় মঠ কর্তৃপক্ষ। বুদ্ধ পূর্ণিমার পূর্ণ দিনে বেলুড় মঠে এক সাংবাদিক বৈঠকে সূচনা হলো রামকৃষ্ণ মিশনের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম। নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্ম তথা ওয়েবসাইটের মাধ্যমে এখন থেকে ভক্ত সহ সাধারণ মানুষ মঠ ও মিশন এবং শ্রী শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ও সারদা মা সম্বন্ধে যে কোনো তথ্য যাচাই করে নিতে পারেন। থাকবে নানা তথ্যপলি। বেলুড় মঠের এই নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটের ঠিকানা হলো www.publication.rkmm.org। করা হয়েছে যেটা আজকে আমরা বলতে পারা যায় লঞ্চ করছি, এবং সেই জন্য এই প্রেস কনফারেন্স। এবং এই প্রেস কনফারেন্সের পেছনে একটা শুভেচ্ছা, একটা আশীর্বাদ আছে। সেটি হচ্ছে যে আমাদের যে বরিষ্ঠ দেখছি যে টাঙ্গল নদীতে এই ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা করা হয়েছে, যেটা আজকে